হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সুলতানা সুমন ব্লগ চ্যানেলে আপনাদেরকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য স্বাগত জানাই। তো আমি চলে আসলাম ঈদের তৃতীয় দিন, আমার বাসায় কে কে আসলো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি ঈদের দ্বিতীয় দিন রাত্রেবেলা আমি কিছুটা রান্না করে রাখছি, কারণ যেহেতু আমি বাসায় একাই আছি তার জন্য রাত্রে কিছুটা রান্না করে রাখতেছি আর কিছুটা সকালে করব। তো প্রথমে আমি গরুর মাংসটাকে ভালো করে সব মশলা দিয়ে মেখে এক পাশে বসিয়ে দিলাম, আর এক পাশে হচ্ছে আমি খাসির মাংসটা রান্না করব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি আদা রসুন পেস্ট অ্যাড করব। তো আপনাদের ভাইও কিন্তু আমাকে সাহায্য করতেছে, যেহেতু একা হাতে তো এত কাজ করতে একটু কষ্ট হয়ে যায়, তার জন্য আপনাদের ভাইও আমাকে সাহায্য করছে। এখন আমি মশলাগুলো একটু ভেজে নেওয়ার পরে এখানে রাঁধুনি খাসির মাংসের মশলা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে তো মশলাটা এরকম, এখন আমি এটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলাটার গন্ধ চলে যায়। আর এইদিকে আপনাদের ভাইয়া আমাকে এই মাংসটা এখানে হেল্প করতেছে, এখানে ও এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছে। অবশ্য আমি বলে দিচ্ছি, ও এখানে দিয়ে দিল, দিয়ে ও এটাকে ম্যারিনেট করে রাখবে। সবার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো জায়গায় আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই মনে করে একটি লাইক করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের মন যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা অল অপশন বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো এখানে হচ্ছে আমি খাসির মাংসটা দিয়ে দিলাম, এখানে খাসির মাংসটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এদিক থেকে আপনাদের ভাইয়া একটা লেবু কেটে মাংসটার মধ্যে দিয়ে দিবে আর কি, ম্যারিনেট করা মাংসটার মধ্যে। তো আসলে মাংসটা একটু জুসি হওয়ার জন্য। আর এই পাশ থেকে আমার মাংসটার মধ্যে, তো এটা হচ্ছে গরুর মাংস, এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, আর এটা হচ্ছে খাসির মাংস, দেখতেই আপনারা দেখতেই পেয়েছেন যে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। আসলে মাংসটা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানিটা অ্যাড করব। তো একেবারে আমি পানি দিব যাতে করে আমি একেবারে মাংসটা সিদ্ধ হয়ে আমি ঝোল যতটুক পরিমাণে রাখব ততটুক পর্যন্ত রেখে আমি যাতে নামিয়ে নিতে পারি, কারণ বারবার পানি দিলে আসলে মাংসের স্বাদটা চলে যাবে, তার জন্য আমি একবারেই দিব। বেশিক্ষণ লাগবে না যেহেতু খাসির মাংস এতটা সময় নেবে না, সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে খাসির মাংসের মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর গরুর মাংসের মধ্যেও দিয়ে দিয়েছি, আমার দুটোটা মাংস একসাথে হয়ে যাবে। তো মাংসগুলো এখানে হতে থাকুক, আর অপর দিক থেকে আমি মিষ্টি রেডি করব, তার জন্য ডো তৈরি করতে হবে। তো ডোটা রেডি করার জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি ডানোর ব্র্যান্ডের 1 কাপ, তারপরে নিয়েছি ময়দা 1 টেবিল চামচ, তারপরে ঘি 2 চা চামচ, আর নিয়েছি আমি বেকিং পাউডার সামান্য পরিমাণ, বেশি না, বেশি দিলে মিষ্টি ফেটে যাবে। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব, আর আপনারা চাইলে তরল দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে সেটা আগে থেকে জাল করে নর্মাল মানে টেম্পারেচারে করে রাখতে হবে। এখানে আমি ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, ডোটা কিন্তু একটু নরম রেখে মাখাতে হবে, পরবর্তীতে যখন এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিব তখন কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখন আমি এত মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি, এতো ডোটা কিন্তু একদম ঠিক মতো হয়েছে আমার, এত মিষ্টিগুলো কিন্তু একদম প্লেন, মিষ্টিগুলোর গায়ে কোনো ফাটা নেই। মিষ্টিগুলোর গায়ে যদি ফাটা থাকে তাহলে তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো আরও ফেটে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
আর এদিকে আপনাদের ভাইয়া আমাকে মাংসটা, আসলে আমি মাংসটা ভাজি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো এখান থেকে ও মাংসগুলো ভাজি করে উঠিয়ে নিচ্ছে, আর আমি মিষ্টিগুলো বানিয়ে রেডি করে নিব। আর যেহেতু আসলে আমি এখন প্রায় রাত বেজে গেছে প্রায় একটা, তো ও কিছুটা হেল্প করে দেওয়াতে তারপর অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, না হলে আরও লেট হতো। তো এখন আমি মিষ্টিগুলো তেলে দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু একদম হালকা গরম, এই তো মাত্র মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে সামান্য সামান্য বুদবুদ উঠতেছিল, ওই অবস্থায় আসলে আমি মিষ্টিটা দিয়েছি। তো এখন আমি এগুলোকে একদম নাড়াচাড়া করে ভেজে নিয়ে একদম মিডিয়াম আছে কিন্তু মিষ্টিগুলো আমি ভাজি করতেছি। তো মিষ্টিগুলো আমি ভেজে নিয়ে তিন রকমের কালার করব আমি, তার জন্য তিনটা কালার করে উঠিয়ে নিব। তো এই তো হয়ে গেছে তিনটা কালার, একই মিষ্টি তিনটা কালার করে উঠিয়ে নিয়েছি, একদমই সহজ সহজ। তো এখন আমি মিষ্টিগুলোকে শিরে দিয়ে দিব, তার জন্য মিষ্টিটা কিছুটা মিষ্টিটা ঠান্ডা হয়ে যেতে হবে। আর এদিকে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব, চিনিটা গড়ে গেলে এখানে আমি মিষ্টি দিয়ে দিব। তো এই তো মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ছোটো সাইজের করে বানিয়েছিলাম, তো অনেকটাই ফুলে গেছে। তো একেবারে আমি চলে আসলাম সকালবেলা, এখানে আমি ফালুদা রান্না করব। ফালুদার আগে যে জেলিগুলো আছে সেগুলো রেডি করে নিয়েছি, তো একবার বসে গেছে, আর এদিক থেকে আমি ফালুদাটা রান্না করে নিচ্ছি। এগুলো থাকবে নাস্তার আইটেম হিসেবে থাকবে আর কি, এগুলো হচ্ছে ওদেরকে নাস্তা দেওয়ার জন্য রেডি করতেছি। ফালুদাটা মোটামুটি হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। আর এদিক থেকে আমি রূপচাঁদা মাছ, এটাতে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব। তো রূপচাঁদা মাছটা আসলে আমি ফ্রাই করব, আর সব কিছু তো আর হচ্ছে চিকেনটা রান্না করব, আর গরুর মাংস আর খাসির মাংস তো আমি রাত্রে রান্না করে নিয়েছি, আর এক পাশ থেকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ফালুদা রেডি হয়ে গেছে, তো এখন আমি এটা ঠান্ডা করে নর্মালে রেখে দিব, যখন রেডি করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি জর্দাটা রান্না করব, জর্দাটার জন্য রাঁধুনি যে রেডিমেড জর্দা ওইটা আর কি। তো চালটার মধ্যে কালার মিশানো আছে, তো আমি ধরার সাথে সাথে আমার হাতে রং লেগে গেছে। আর যে মিষ্টিটা আমি রাত্রে রেডি করে রেখেছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো মিষ্টিটা কিন্তু একদম সফট, আর রসের টইটম্বুর হয়ে রয়েছে। তো এখন আমি চালটা দিয়ে দিয়েছি, তো চালটা যখন একদম 90% হয়ে যাবে তখন আমি চালটা নামিয়ে নিব। পরবর্তীতে আবার যখন আমি এখানে চিনি দিব বা মাল্টার জুস দিব তখন এটা আরও সিদ্ধ, আর বাকি 10% সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা মাল্টার জুস করে নিয়েছি, মাল্টার জুসটা আমি জর্দায় অ্যাড করব। তো এখন তো আমি চালটা টিপে দেখাচ্ছি যে আসলে কেমন করে নামিয়ে নিব আর কি, কেমন হলে। তো এখন তো চালটা মানে মধ্যখানে একটু শক্ত আছে, সেই অবস্থায় আমি চালটা নামিয়ে নিব। আসলে নর্মালি জর্দা যদি আলাদাভাবে প্যাকেট ছাড়াও রান্না করতে হয় সেম একই পদ্ধতি, তখন শুধু আলাদা কালার কিনে কালারটা মিশাতে হবে। তো এখন আমি তো জর্দায় চিনি দিয়ে দিলাম। তো আসলে প্যাকেটে যে পরিমাণ বাদাম ছিল ওই বাদামে আসলে কিছুই হবে না, পরবর্তীতে আমি আবার বাদাম দিয়ে ডেকোরেশন করব। তো এখন আমি চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আমি মাল্টার জুসটা দিয়ে দিব।
তো মাল্টার জুসটা দিলে আসলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি জুসটা দিয়ে দিলাম। তো আসলে মোটামুটি আমার সব রান্নাই শেষ, জর্দাটা হয়ে গেলে আর শুধু আমি ভাত রান্না করে নিব। তো একেবারে দুপুরবেলা চলে আসলাম এদিক থেকে, আমি একদম গোছল করে নামাজ পড়ে রেডি হয়ে গেছি। আর ওরা কিন্তু আসলে তাড়াতাড়ি আসেনি, ওরা একদম আজানের পরে আসছে। তো আর নাস্তা তো আর দিতে পারিনি, একেবারে ভাতে দিয়ে দিয়েছি। আর এ তো আমার জর্দাটা। আর এখানে হচ্ছে আয়রামণি, ও মাতার আসলে ওকে আমি জিজ্ঞাসা করতেছিলাম, ও আসলে লজ্জা পাচ্ছিল, তো কথাও বলতেছিল একটু একটু। আসলে আমার ভিডিওতে আসলে বয়সটা আসেনি। তো এ তো ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে আবির ভাই, আবির ভাইয়ের ওয়াইফ আর হচ্ছে ওনার আম্মা আসছে। আর পাশে আর দুজনটা হচ্ছে আমার ফুফাতো দেবর আর ফুফাতো দেবরের বউ। তো আসলে ওরা খাওয়া দাওয়া করে নিক। তো ওরা খাওয়া দাওয়া করতে করতে আসলে অনেকটাই দুষ্টামি করতেছিল। আর এদিক থেকে তরমুজ কেটে নেওয়া হয়েছে ওদেরকে দেওয়ার জন্য, যেহেতু ওরা নাস্তার সময় আসেনি, নাস্তা দেওয়া যায়নি। তো তার জন্য খাওয়া দাওয়ার পরে একটু জর্দা খাবে আর একটু তরমুজ খাবে আর কি, তার জন্যই ওদেরকে দেওয়া হচ্ছিল। তো এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে বিকেলবেলা। আর এদিকে আমার ফুফাতো দেবর ওরা কিন্তু চলে গেছে, শুধু আবির ভাইয়ারা আছে, ওরাও নাস্তা করে চলে যাবে। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে ফালুদা রেডি করে দিচ্ছিল আর এক পাশ থেকে আমি আসলে ভিডিও করতেছিলাম। তো ফালুদা আর হচ্ছে লুরুস ভাজি করছি, আপনাদের ভাইয়া ফালুদা রেডি করতেছিল আর আমি ভিডিও করার পরে লুরুসটা ভাজি করে নিয়েছি। তো লুরুস ভাজিটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, আসলে আমার মনেই ছিল না, যেহেতু ওরা চলে যাবে একটু তাড়াতাড়ি করতেছিল তার জন্য। তো আসলে ফালুদাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা অনেক অনেকটাই ভালো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আমি এখানে শেষ করব। আবার পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা অন্তরের অন্তস্থল থেকে আপনাদের জন্য সবসময় দোয়া করি, যাতে করে আপনারা পরিবার পরিজন নিয়ে সবসময় ভালো থাকুন। সকল অসুখ বিসুখ বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে যেন রক্ষা করে। তো সবার জন্যই এই দোয়াই কামনাই করি। তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি। তো ততক্ষণ আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আমার কথা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।